সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত কলম যোদ্ধা, সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি কঠিন পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রেস ক্লাবে বক্তৃতা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ভাই সহ আমাদের আটজন শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছে। এই জন্যে প্রেস ক্লাবে আসা তো বন্ধ করা যাবে না। আমরা এসেছি আমাদের আন্দোলনের যিনি নেতা তিনিও প্রধান অতিথি হিসেবে আছেন, আসা বন্ধ হবে না। জেলখানা আমাদের ঠিকানা হলে যাব, আবার আসব। ইতিমধ্যে কয়েকবার জেলে গিয়েছি, আবার এসেছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে যে সমস্ত বক্তব্য এসেছে, এই বক্তব্যগুলোর মূল হচ্ছে আমাদের উপর এখন দুঃশাসন চলছে, গণতন্ত্র অবরুদ্ধ। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন দিনে হয় না, রাতে হয়েছে। দিনে নির্বাচন হলে আমাদের যে জোট ছিল, সরকার বিরোধী যে জোট ছিল, তারাই নির্বাচিত হতো আমরা মনে করি। সে গণতন্ত্রকে আবার হত্যা করা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর রাত্রে। সে সরকার এখন ক্ষমতায় আছে। আজকে সাংবাদিকরা আজকে বাকরুদ্ধ, তাদের অধিকার পদ্মলিত, নির্যাতিত। এখানে ঘোষণাপত্রের মধ্যে অনেক পত্রিকা, দৈনিক পত্রিকার সম্পাদক যারা আছেন, তারা বিভিন্ন পর্যায়ে মজলুম অবস্থায়, নির্যাতিত অবস্থা আছেন, গ্রেপ্তার হয়ে আছেন। ঢাকার বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি জনাব উল আমিন গাজী, জেল খেটে প্রায় 1 বছর জেল খেটে মুক্ত হয়েছেন বয়োবৃদ্ধ সাংবাদিক দৈনিক সংগ্রামের যিনি সম্পাদক জনাব আবুল আসাদ। আজকে সাংবাদিকদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, ভয় ঢুকিয়ে দেওয়ার জন্যে 11 জন সাংবাদিক নেতার নামে তলব এসেছে। আমরাও আশ্চর্য, অনেক সাংবাদিক দায়িত্বশীল বলেছেন, যাদের একদিনে বাজার করার জন্যে অনেক সময় কষ্ট করতে হয়, তাদের নামে আজকে তলব এসেছে যে তাদের টাকার হিসাব দেওয়ার জন্য। আমি আশ্চর্য হয়েছে, আমরা খুব বেশি আয় করি না, কিন্তু নিয়মিত যেন খেতে পারি এতটুকু আয় কিন্তু করি, শিক্ষকতা করি, যাই কিছু করি, কিন্তু আশ্চর্য হয়েছে। আমি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম যে কেন আপনাদের এই, আমি তো আশ্চর্য হয়েছে, আমার বিরুদ্ধে আসতে পারে আমি জামাত নেতা, কিন্তু আপনাদের বিরুদ্ধে কেন? বোঝা গেল আপনাদের কলমের খোঁচা, কলমের ধারা অত্যন্ত শক্ত। আশা করি এই দুঃশাসনের অবসানে আপনাদের ভূমিকা অতীতের মতো শানিত হবে ইনশাআল্লাহ। সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন, আমরা তখন ছাত্রনেতা ছিলাম। এই প্রেস ক্লাবের সামনে প্রতিদিনে বক্তৃতা করেছি একজন কিশোর এবং যুবক ছাত্র শিবিরের নেতা হিসেবে, আপনারা ভূমিকা রেখেছেন। এই ভূমিকা ধারাবাহিকতা বর্তমান এই দুঃশাসনের অবসানে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আসে, প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু এমন বক্তব্য সাউর হয়ে যায় যে বক্তব্যের কারণে পারস্পরিক আস্থা অনাস্থার তৈরি হয়ে যায়। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের নেত্রী এবং বেগম খালেদা জিয়া, কি বলেন, 20 দলের নেত্রী তিনি, দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে তিনি 90-এর ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি তাকে গৃহবন্দী করে রাখতে হবে না, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, এবং দেশের এই দুঃশাসনের মোকাবেলায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী এবং পেশার মানুষের সাংবাদিক সহ ঐক্যবদ্ধ হওয়া যে জরুরি, এটা আমরা মনে করি। বাংলাদেশ জামায়াত ইসলামী সাংবাদিকদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায়ের সাথে অতীত ভূমিকা রেখেছে, সামনেও রাখবো ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য, মানবিক সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তাদের বিশেষ করে আমি অত্যন্ত বেশি ব্যথা পেয়েছি আব্দুল শহীদ ভাই যে এন্তেকাল করলেন। এখানে 50 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকে আমরা আমাদের
দলের পক্ষ থেকে তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্ত পরিবারের প্রতি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল একটার করার তৌফিক দান করুন। অনেকে গুম হয়েছেন, 600 উপরে মানুষ গুমের শিকার, আমাদের দলের নেতা এবং কর্মীরাও গুমের শিকার হয়ে আছেন। আপনারা এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করেন, কোথাও না হলে কমপক্ষে প্রেস ক্লাবের সামনে গুম হওয়া লোকদের পরিবারের লোকদেরকে এনে একটা প্রোগ্রাম করা যায়, পত্রিকায় দেখে কান্নাকাটি করে। আসুন, আমি মনে করি যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির জন্য আপনারা অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই প্রচেষ্টা অব্যাহত থাকতে এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে হয়রানি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয় তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের বুটুকি রেজলিউশন হয়েছিল এবং এর প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ হয়েছিল, কিন্তু সরকার বিভিন্ন কথা বলে যে এটা নিয়ে সাংবাদিকদের বাক স্বাধীনতার উদ্যোগ হবে না। অথচ আমরা দেখেছি গত কয়েক বছরে অনেক সাংবাদিক এই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এসে মৃত্যুর মুখে দুনিয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। আসুন, সম্মানীয় সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই, দেশের জন্যে, স্বাধীনতা সুরক্ষার জন্যে, মানবাধিকারের জন্যে, মানুষের অধিকারের জন্যে, এবং যেখানে সরকারের দুর্নীতি সেখানেই আপনারা কলম ধরেন, এটা আপনাদের অব্যাহত রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের আন্দোলন এবং সংগ্রামে যখন যে সহযোগিতা দরকার, ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দল হিসেবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছে জানেন, যারা এখানে এসে বক্তৃতা করতেন আমাদের খুব কষ্ট লাগে, অনেক কথা অনেকে বলে, কিন্তু তারা দেশের নেতৃত্ব দিয়েছেন, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, রাজনৈতিক বানোয়াট বক্তব্য দিয়ে দুনিয়া থেকে তাদের সরিয়ে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিল তোমরা আর আগাবে না। কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলে গিয়েছে আমরা ব্যক্তির জন্যে রাজনীতি করি না, আমরা দেশের জন্য রাজনীতি করেছি, রাজনীতির কারণে আমাদের জীবন চলে যাচ্ছে, তোমরা হতাশ হবে না। আমরা হতাশ হইনি, এই জন্যে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ যে আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন দেশের জন্যে, আসুন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আন্দোলনের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ।